আমাকে 2 মাস জেল হাজতে রেখে আমার প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে আমাকে নিবন্ধন থেকে বাতিল করা হয়েছে নির্বাচন কমিশন আমাদের সাথে কথা বলে না কথা বলতে অসুবিধা কি উনি ওনার বয়সের সাথে কথা বলে না তো আমার সাথে কথা বলতে কি অসুবিধা কি আমার সাথে কথা বলতে কি ওনার লজ্জা করে আমি ওনার অফিসে গিয়ে 3 বার ফোন দিয়েছি উনি আমার সাথে কথা বলে না রিসেপশনের কোথাকার পাগল ছাগলকে ধরিয়ে দেয় আমাকে যে নির্বাচন কমিশনের তিনি দায়িত্বে আছেন আব্দুল হালিম সাহেব অদক্ষ মূর্খ আমি মনে করি তার সাথে আমি দেখা করতে গিয়েছি তাকে আমি বারবার ফোন করেছি তিনি আমার থেকে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে তো তিনি যদি দেখা করতে অস্বীকৃতি জানান তিনি দায়িত্বে আছেন দায়িত্বে থাকা অবস্থায় আমাদের যদি কোনো ত্রুটি বিচ্ছেদ থাকে আমরা তো ওনার সাথে সরাসরি কথা বলে এটা সমাধান করব কিন্তু আমার সাথে উনি দেখা করে না আমার সাথে উনি দেখা করে না উনি আমাকে বলে এটি উপরস্থলে নির্দেশ আছে এবং যারা মাঠে ভালো কাজ করতেছে লক্ষ লক্ষ লোক নিয়ে আন্দোলন করতেছে আমরা তাদের বিষয় নিয়ে ভাবতেছি তাহলে আপনি নির্বাচন কমিশনের শর্ত কেন দিয়েছেন আপনি নির্বাচন আবেদন করার জন্য শর্ত আমাদেরকে কেন দিয়েছেন এই প্রশ্নটা আপনার কাছে আমার রয়ে গেল যেখানে শর্ত দিয়েছেন আমরা শর্ত পুরো শর্ত ফুলফিল করেছি আর শর্ত ফুলফিল করার পরেও আমাদের নির্বাচন থেকে আমাদের সরিয়ে দেওয়ার জন্য আমাদের নির্বাচন থেকে সরিয়ে দিয়ে কোনো লাভ নাই এই আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে শপথ করলাম কথা দিলাম প্রয়োজনে নিবন্ধন না বলে স্বতন্ত্রভাবে বাংলাদেশে 300 আসনে ইনশাআল্লাহ ক্যান্ডিডেট দেব প্রয়োজনে মেহনতি মানুষ শ্রমিক ব্যান গাড়ি রিক্সাওয়ালাকে প্রার্থী করব কিন্তু 300 আসনে নির্বাচন করার জন্য প্রার্থী দেব কিন্তু এই অবৈধ অগণতান্ত্রিক কালো আইন মানি না মানব না আমি অনতিবিলম্বে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের পদে যাক চাই এই কারণে পদে যাক চাই উনি যে দক্ষ অফিসারগুলো রাখছেন অদক্ষর মতন কাজ করতেছে মূলক্ষর মতন কাজ করতেছে কারণ নির্বাচন কমিশনার হালিম সাহেবের কাছে আমি বারবার যেতে চেয়েছি কথা বলতে চেয়েছি আমার সমস্যা কোথায় কি সমস্যা বা কি বিষয় নিয়ে কথা বললে আমার কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছেদ আছে উনি আমি আমাকে কি ধরাই দিছে কাগজে কলমে একটা চিঠি ধরাই দিছে আর চিঠি তো কম্পিউটারে লেখে কম্পিউটারে তো প্রেমপত্র লেখে সবগুলো কি সত্য কখনো সত্য না তো কাজে আমি ওনার সাথে সরাসরি কথা বলে একটা সলিউশন চেয়েছিলাম উনি আমার সাথে দেখা করতে চায় না কাজে আমি আগামী কালকেও ঠিক 11টায় নির্বাচন কমিশনে যাব একটি স্মারকলিপি নিয়ে যাব আমাদের আবেদন পুনর্বিবেচনার জন্য আমরা যাব যদি উনি আমাদের ওখান থেকে প্রত্যাখ্যান করে আমি ওখানেই তৎকালীন আমি অবস্থান কর্মসূচি করব যতদিন পর্যন্ত আমার এই নিবন্ধন আবেদন পুনর্বিবেচনা করবে না ততদিন পর্যন্ত আমি কথা দিলাম ওখানে থাকবো প্রয়োজনে বসে থাকবো গ্রেফতার করবেন মামলা দিবেন হামলা দিবেন কাজে কি কোনো লাভ হবে না কথাটা মনে রাখবেন বিপ্লব যেহেতু হবে ইনশাল্লাহ এটা হবে রাজপথে যেহেতু নেমেছে রাজপথে যেহেতু নেমে পড়েছি তবে যেন জীবনের মায়া আর করি না অনেক করেছে জীবনের মায়া আর করি না তবে আপনি গদি ছাড়ুন গদিতে থেকে কোন নির্বাচন কখনো সুষ্ঠু হবে না আর হওয়ার চিন্তা ভাবনাও নাই তো কাজে আমি বলতে চাই আমাদের নিবন্ধন আবেদনটি পুনর্বিবেচনা করা হোক না হলে যে কোনো মুহূর্তে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব ইনশাআল্লাহ কথা দিলাম হয় লড়বো না হলে মৃত্যুবরণ করব মাগার বিপ্লব করে ছাড়বো ইনশাআল্লাহ কথা দিলাম কি যাদেরকে নিবন্ধনের আওতা আনা হয়েছে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে জানতে চাই কয়টি দল এবং কয়টি দল তা পরিপূর্ণ করেছে এটি আমার খুব জানার ইচ্ছা আমরা শতভাগ শতভাগ শর্ত পূরণ করার সত্ত্বেও আমরা নিবন্ধন আবেদন থেকে বিচ্ছেদ হয়েছি কোনো কারণ নাই কারণ আমি নিবন্ধন প্রাপ্য আমি শতভাগ পূরণ করেছি রাজনৈতিক দলের হিসাব কি রাজপথে আন্দোলন করা রাজপথে জনগণের অধিকার আদায়ের কথা বলা জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করা এটি হচ্ছে একটি রাজনৈতিক দলের কাজ কিন্তু সেখানে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে নিবন্ধন পাওয়া আমার নৈতিক অধিকার তার শর্ত অনুযায়ী নিবন্ধন পাওয়া আমার নৈতিক অধিকার কিন্তু আমার অধিকার থেকে আমাকে হরণ করেছে কাজে আমি আবারও বলছি এই অদক্ষ মূর্খ নির্বাচন কমিশন পদত এক চাই কারণ এই নির্বাচন কমিশনের আন্ডারে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না কারণ যেখানে 100% সততার সহিত এবং নিষ্ঠার সঙ্গে তাদের শর্ত পূরণ করার পরেও আমরা নিবন্ধনের আবেদন থেকে বিচ্ছেদ হয়েছি 100% আবেদন করার পরেও নিবন্ধন আবেদন থেকে আমরা বিচ্ছেদ হয়েছি তাহলে বুঝতে হবে কাজে আমি বলবো অনতিবিলম্বে নির্বাচন কমিশন আমাদের আবেদনটি
পুনর্বিবেচনা করবেন আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই আমাদের অপরাধ কি আমাদের সাথে কথা বলেন আমাদের সাথে আমাদের কত ত্রুটি বিচ্ছেদ থাকে আমরা ইনশাআল্লাহ এটা সংশোধন করে নেব এটাই তো দায়িত্ব কথা বলেন চিঠি একটা ধরা দিয়েছেন বলে আমার কেন্দ্রীয় কার্যালয় আপনারা যারা উপস্থিত আছেন গণমাধ্যম আপনারা যান আপনাদের সকলের দাওয়াত রইল চার দাওয়াত রইল যে আমার কেন্দ্রীয় কার্যালয় আছে কি নাই আপনারা দেখে আসুন আপনারা দেখে আসুন সরকারের যতগুলো সংস্থা আছে সবগুলো আমার অফিসে বসে কেন্দ্রীয় কার্যালয়ে বসে কথা বলছে আমার সাথে কথা বলে গেছে নির্বাচন কমিশন সিটি ধরা দিয়েছে বলে নাকি উপরে সরকারের নির্দেশ আছে সরকারকে নির্বাচন কমিশন পরিচালনা করে আমার তো মনে হয় না এতে করে সরকারকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে নির্বাচন কমিশন ফেলতে চায় কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের জন্য রাজনৈতিক দলগুলো তো নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলতে হবে কথা বলার সুযোগ নাই এটি আপনাদের কাছে আমার প্রশ্ন যদি সুযোগ থাকে আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করবেন থেকে মুক্তি পেয়ে বের হয়ে আমি আমার রাজনৈতিক যে কার্যক্রম আমি এটি অব্যাহত রেখেছি এবং সেটি আমি অব্যাহত রেখেছি এবং সেটি আমি অব্যাহত রাখবো আর আমি নির্বাচন কমিশনে শতভাগ পূরণ করার শর্ত নির্বাচন কমিশন আমার সাথে এক ধরনের প্রতারণা করেছে এক ধরনের বেইমানি করেছে যেমন আমি নির্বাচন কমিশনের হালিম সাহেবের কাছে বারবার গিয়েছি ফোন করেছি ওনার অফিসের রুমে যাই আমি দাঁড়িয়েছিলাম আমি একটা পার্টির চেয়ারম্যান উনি আমাকে মূল্যায়ন করে নাই আমি দাঁড়িয়ে থাকার শর্ত উনি আমাকে ফোনে বলে কি উপরস্থলের নির্দেশ আছে দেখা করা যাবে না নির্বাচন কমিশনের সাথে আমি আবেদনকারী আমি দেখা করতে পারবো না এটি কোন ইতিহাসে আছে ওনার কাছে আমি বারবার ফোন করেছি কোন ইতিহাসে আছে আমার বলেন তো এটা কোনো ইতিহাস আমার কেন্দ্রীয় কার্যালয় নাই আমার কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পাওয়া যায়নি তো আমি কারাগারে ছিলাম আমার কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ ছিল এবং ওখানকার লোকজন এসে কেন্দ্রীয় কার্যালয় পেয়েছে আমার এখনো কেন্দ্রীয় কার্যালয় আছে তখনও আছে আপনারা যে তদন্ত করতে পারেন তালাবদ্ধ করে রেখেছে যে বাড়ির মালিককে আপনার যে ভবনের মালিককে আপনি বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়েছেন এবং হুমকি দেওয়ার পরে উনি আমাকে উনি তালাবদ্ধ করে রেখেছেন দলের চেয়ারম্যান নাই তো তারপরে আমাদের রাজনৈতিক কাজ অব্যাহত আছে এবং থাকবে আমরা করে যাব প্রয়োজনে নির্বাচন কমিশন আমরা ঘেরাও করব আপনি একটা পার্টির একটা পরিবারের প্রধানকে যদি আপনি তালাবদ্ধ করে রাখেন একটা পরিবারের প্রধানকে যদি আপনি জিম্মি করে রাখেন তাহলে পরিবারের বাকি লোকজন কাজ করতে কি সুবিধা হবে আমাদের নিবন্ধন আবেদনটি মাত্র আমরা জমা দিয়েছি দেওয়ার পরপর 3 ডিসেম্বর আমাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে দীর্ঘ 2 মাস আমাকে কারাগারে রাখা হয়েছে 2 মাস কারাগারে যদি একটা লোক থাকে তার কাছে আর কি থাকে তার রাজনৈতিকভাবে আর কি থাকে বলেন তার দলীয় নেতাকর্মীরা তো ভয়ে কাজ করতেছে না এটাই তো স্বাভাবিক না এটা তো স্বাভাবিক এটার শেষ কি আমি একবার দেখে ছাড়বো ইনশাল্লাহ কথা দিলাম নিবন্ধন আমাকে দিতে হবে আমি আবারও বলছি নির্বাচন কমিশনকে আমি কোর্ট পর্যন্ত যেতে চাই না যদি আমাকে কোর্ট পর্যন্ত যেতে যাওয়া হয় আর আমি যদি কোর্টে যাই আদালতের কাঠগড়ায় আমি আইনিভাবে তাদেরকে দাঁড়া করাবো কেন নিবন্ধন দেওয়া হবে না শতভাগ শর্ত পূরণ করার পরেও পর্যালে পুনর্বিবেচনা করা হোক আমি তো আবেদন করছি পুনর্বিবেচনার জন্য আমি তো দেশের নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটা সুযোগ পেতেই পারি না ওনারা আমাদের কাছে যা যা শর্ত চেয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমরা সকল শর্ত পূরণ করেছি আমরা কোনো শর্ত বাতিল বাকি রাখি নাই সকল শর্ত পূরণ করেছি ইনশাল্লাহ হ্যাঁ আমরা সকল শর্ত পূরণ করছি আমাদের কাছে ডকুমেন্ট আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা তো ডকুমেন্ট দিয়ে কথা বলবো না ওনারা যেরকম কাগজে কলমে আমাদেরকে কম্পিউটারে সিটি ধরা দিয়েছে আমরা তো কাগজে কলমে ডকুমেন্টের কথা বলবো না আর আইন আদালত তো এসে দেশে আছে বিচার বিভাগ আছে আমরা পর্যন্ত আদালতে যাব কিন্তু আমরা আদালতে যেতে চাই না আমরা এখনো পুনর্বিবেচনার জন্য আবেদন করছি।